কালকে কলকাতা পৌর কর্পোরেশন নির্বাচনে যেভাবে ভোটের নামে প্রহসন হয়েছে, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। মানুষের যে নির্বাচিত ভোট পাওয়ার যে অধিকার, মানুষ নিজেরা নির্বাচিত করবে, সেই অধিকারকেও মমতা ব্যানার্জি সরকার কেড়ে নিয়েছে। এর জন্য দায়ী কে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে দায়ী, অভিষেক ব্যানার্জি দায়ী, আর তার সঙ্গে হচ্ছে সৌরভ দাস নির্বাচনের কমিশনার। তারা মিলে এই নির্বাচনটাকে প্রহসনে পরিণত করেছে। তার প্রতি ধিক্কার জানাতে, প্রতিবাদ জানাতেই এবং বাকি সমস্ত পৌরসভায় নির্বাচন অনুষ্ঠান করা এবং নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা, এই দাবিতেই আমরা আজকে বামফ্রন্টের পক্ষ থেকে এখানে আমরা মিছিল আমরা ডেকেছি। বলছি যেভাবে গতবার কিন্তু আমরা করতে দিইনি, গতবার 2018 সালে সল্টলেক বহু পৌরসভা লুট করেছিল তৃণমূল কংগ্রেস, শিলিগুড়ির মানুষ কিন্তু সেটা করতে দেয়নি। আমাদের বিশ্বাস আছে শিলিগুড়ির মানুষ ভোট লুট করতে দেবে না, লড়বে এবং রুখবে, চেষ্টা করতেই পারে। যারা বিজেপি যেমনিভাবে ত্রিপুরাতে যা করলো, এখানে যেমন বলেছে না কিমের রাজত্ব, আরে কিমের রাজত্ব, পশ্চিমবঙ্গে বিপ্লব দেবের রাজত্ব হয়ে গেছে। বিপ্লব দেব আর মমতা ব্যানার্জির মধ্যে কিছু পার্থক্য আছে নাকি? এই প্রতিভা আমরা আজকে বলতে চাই, যারা ভেবে নাই মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়ে তারা ক্ষমতায় দখল করবে, এটা অন্তত আমাদের এই শিলিগুড়ি শহরে আমরা হতে দিব না। আমরা রাস্তায় আছি, আমরা মানুষের গণতন্ত্র পক্ষে আছি।